আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় দর্শক? আশা করব ভালো আছেন। বিউটি টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আমরা চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। নয়নতারা উদ্ভিদের উপকারিতা। নয়নতারা আমাদের অনেকের পরিচিত একটি ভেষজ উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ক্যাথারান্থাস রোজিয়াস। এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ। এর উচ্চতা 2 থেকে 3 ফুট হয়ে থাকে। এটি একটি বর্ষজীবী উদ্ভিদ, তবুও কখনো কখনো 1 বছরের বেশি বেঁচে থাকে। এদের পাতা আয়তাকার, গোড়া দিকে অনেকটা ডিম্বাকার, 4 থেকে 7 সেন্টিমিটার লম্বা, মসৃণ। ফুল সাদা বা গোলাপি রঙের। পুরো ফুল একরঙা হলেও ফুলের মধ্যবিন্দুটি অন্য রঙেরও হয়। গাছের ফুল এবং পাতার রস ঔষধের কাজে লাগে। এর আদি নিবাস মাদাগাস্কার হলেও এটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফ্রিকা মহাদেশ সহ আরও বেশ কয়েকটি দেশে এর দেখা পাওয়া যায়। নিম্নাঞ্চলের জলাভূমিতে এটি ভালোভাবে বেড়ে উঠতে পারে, তবে শুকনো এলাকাতেও এদের মানিয়ে নিতে সমস্যা হয় না। আসুন আজ জেনে নিই নয়নতারা উদ্ভিদের উপকারিতা সম্পর্কে। রাসায়নিক উপাদান। গাছটির পাতা, ফুল ও ডালে বহুমূল্যবান রাসায়নিক উপাদান পাওয়া যায়। প্রায় 70টিরও বেশি উপক্ষার পাওয়া যায় এই গাছ থেকে। ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন নামের উপক্ষার দুটি লিউকেমিয়া রোগে বিশেষ ব্যবহার হয়েছে। এছাড়াও এতে ডেল্টা ইহোহিমবিন নামের এক প্রকার রাসায়নিক পদার্থ পাওয়া যায়। উপকারিতা। 1. নয়নতারা বিভিন্ন চর্মরোগের জন্য অনেক উপকারী। এর জন্য নয়নতারা পাতার রস দিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বকের বিবর্ণতা এবং ক্ষত খুব দ্রুত সেরে যায়। এছাড়াও ত্বকের চুলকানি এবং ফাঙ্গাস জনিত যে কোনো সমস্যায় নয়নতারার পাতার সিদ্ধ পানি অনেক উপকারী। 2. ডায়াবেটিস নিয়ন্ত্রণে নয়নতারা দারুণ কার্যকর। এতে থাকা সব উপকারী উপক্ষার আমাদের রক্তে চিনির পরিমাণ কমায় এবং ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও নয়নতারা আমাদের রক্তে থাকা খারাপ কোলেস্টেরল কমায়। 3. আমাদের রক্ত পরিষ্কার থাকলে আমাদের ত্বক ভালো থাকে, আর নয়নতারা পাতার রস আমাদের রক্ত পরিষ্কার রাখে, আর এতেই আমাদের ত্বক অনেক ভালো থাকে এবং অকালে ত্বক বুড়িয়ে যায় না। তাই তারুণ্য ধরে রাখতে নয়নতারা পাতার রস কিন্তু অনেক কার্যকরী। 4. বোলতা, ভীমরুল, মৌমাছি, ভোমরা, পিঁপড়ে, কাঠপিঁপড়ে প্রভৃতি হুলের জ্বালায় ও কামড়ের যন্ত্রণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা উপকার পেতে হলে নয়নতারা পাতা থেতো করে সেই রসটা লাগাতে হবে। পাতার বাটা লাগালেও উপকার মেলে। 5. উচ্চ রক্তচাপ, লিউকোমিয়া, রক্তপ্রদর, মধুমেহ, কৃমির ইত্যাদি রোগে এ গাছের মূল, ফুল, পাতা ও শিকড় কাজে লাগে। এজন্য মূল সহ নয়নতারার ক্লাথা নিয়ম করে খেলে সুফল পাওয়া যায়। আমাদের তথ্যগুলো এবং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।